যে কারখানার মিস্ত্রি বা নির্মাতা একজন রাজশাহী ভাই আপনার নাম কি প্লিজ আমার নাম আত্তারুল ইসলাম আপনি কত বছর যাবত এই এখানে আমি এই জায়গাতে 25 বছর মোটামুটি 25 বছর যাবত গরু গাড়ি বানাচ্ছেন আচ্ছা এই আপনার কি বাপ দাদারাও কি এখানে এসে আমার বাপ দাদারাও করেছে এখানে এই কাজটা করেছে তো এই যে গরু গাড়ি বানাচ্ছেন একটা গরু গাড়ি কত টাকা বিক্রি হয় আগে বিক্রি ভালো হতো কিন্তু এখন কি কম চাহিদা কম চাহিদা কম মানে ধীরে ধীরে গরু গাড়ি উঠে আসছে ধীরে ধীরে গরু গাড়ি আর কি উঠে আসছে মানে এখন চাহিদা মোটেই নেই আচ্ছা এই যে গাড়ি তো কয়েক প্রকারের গাড়ি আছে আপনারা এই যে ডবল পাখির গাড়ি বলে সিঙ্গেল পাখির গাড়ি একটা ডবল পাখির গাড়ি কত বিক্রি হয় ডবল পাখির গাড়ি এটা থাকা বেশি আর কি দাম কিন্তু ওইটা আপনার আমাদের এই এলাকায় চলে না আপনাদের এই এলাকায় এই সিঙ্গেল পাখিটা কত বিক্রি হয় আর এটা ধরেন কি এখন ধরেন সর্বনিম্ন তো ধরেন 5000 5500 সব মিলিয়ে 5000 মতো বিক্রি হয় তো এই খরচ খরচা দিয়ে আপনাদের কেমন খরচ খরচা দিয়ে আমাদের লাভ থাকে না কোন রকম জোন পয়সাটা হাত শুধু দর্শক মন্ডলী আসলে এই যে আমরা চাকা দেখতে পাচ্ছি এই চাকার উপর ভর করে কিন্তু একসময় সভ্যতার বিবর্তন বা সভ্যতা গড়ে উঠেছিল যেমন আমরা হরপ্পা ও মহেঞ্জোদার সভ্যতার কথা শুনি সেখানেও গরুর গাড়ি ছিল অন্যতম বাহন এই গরুর গাড়ি করেই সেই সময়ের যে যাতায়াত সেই যাতায়াতই ছিল আধুনিক যাতায়াতের ব্যবস্থা বাংলাদেশের বৃহত্তর রাজশাহী অঞ্চলে গরুর গাড়ির প্রচলনটা বেশি আপনারা ভাওয়াইয়া গানের মধ্যে এই যে গরুর গাড়ি কথা জানতে পারেন আবার দক্ষিণবঙ্গের কিছু নিম্ন অঞ্চলেও গরুর গাড়ি ও যেমন প্রাণপরাণকান্দে মহিশাল বন্ধুর লাইগারে এই যে মহিশাল বন্ধু এই যে রাখালি জীবন ভিত্তিক আমাদের সমাজ ব্যবস্থা সেখানে গরুর গাড়ি অন্যতম একটা বাহন এখনও উত্তরাঞ্চলে গরুর গাড়িতে সুয়ারি হয়ে মানুষ তার বাপের বাড়িতে কন্যা যায় গমন করে আমাদের অঞ্চলে ধান পাট এগুলো ক্যারিং এর জন্য এখনও গরু গাড়ি ব্যবহার করা হয় আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহ জেলার শৈলকুপ উপজেলার গাড়াগঞ্জ নামক একটা জায়গা গাড়াগঞ্জের যে জায়গাটা গরুর গাড়ি নির্মাণ হয় এই নির্মাণ শ্রমিকরা রাজশাহী থেকে এসে এখানে গরুর গাড়ি নির্মাণ করে থাকেন আমি এখন গরুর গাড়ির যে পরিচিতি নতুন প্রজন্মের আমাদের যারা বাচ্চা বা আমাদের পরের প্রজন্ম তারা গরুর গাড়ির এই যে ইনস্ট্রুমেন্ট বা উপাদান সেই উপাদানগুলো জানে না আমি এটাকে পরিচয় করিয়ে দিচ্ছি এই যে গরুর গাড়ির মাঝখানের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এটাকে বলে হাড়ি এই হাড়ির মধ্যে যে লোহার একটা বেষ্টনী থাকে সেটা পরানো হয় নাই সেটাকে বলা হয় উলো এই উলোর মধ্যেই মোটামুটি যে শ্যাফ্ট বা ঝুড়ো সেই ঝুড়ো পরাই দেওয়া হয় আমি এই যে দেখাচ্ছি এটা হচ্ছে এটাকে বলা হয় পাইখি এই পাইখির যে আল এই আল হচ্ছে হাড়ির মধ্যে ঢোকানো থাকে আর এই যে বৃত্তাকার বৃত্তের পরিধির মতো যে চাকা সেই বৃত্তের পরিধির মতো চাকার যে অংশ সেটাকে বলা হয় পুটি তো যাই হোক আমি এখন এই হাড়ির উপর বসছি ভাই আপনিও বসেন শুধু রাজশাহী থেকে আমাদের ভাই কী নাম জানো আখতারুল ইসলাম আখতারুল ইসলাম পুরুষানুক্রমে তারা এই গরু গাড়ি নির্মাণ করে থাকে এই পেশার উপরই তারা মূলত টিকে আছে তাদের পরিবার টিকে আছে তো ভাই আপনারা এই প্রজন্মের পর প্রজন্ম কি এই গরু গাড়ি তৈরি করে যাচ্ছেন জি আমরা এই গরু গাড়ি তৈরি করে যাচ্ছি গরু গাড়ি তৈরি করে যাচ্ছেন আপনাদের ছেলে মেয়ে কয়টা ছেলে মেয়ে চারটি তারা কি লেখাপড়া করে তারা লেখাপড়াই করে লেখাপড়া করে যাই হোক এই ভাইয়ের সাথে সাক্ষাৎ করে ভালো লাগছে যে আমাদের সভ্যতার যে বিবর্তন যে বিকাশ সেই গরু গাড়ি ওনাদের হাত দিয়ে নির্মাণ হয় এবং এই অঞ্চলে বিশেষ করে রাজশাহী থেকে আসা মিস্ত্রিরাই আমাদের এই অঞ্চলে গরু গাড়ি নির্মাণের পদ্ধতি করে এবং স্থানীয় মিস্ত্রিরা তাদের কাছ থেকেই মূলত গরু গাড়ি তৈরি করা শেখে কিন্তু তাদের যে মূল পেশা রাজশাহী অঞ্চলের লোকেরা তারা এখনও এই পেশাটি ধরে রেখেছে